তোমাকে দুই দিন আগে বলছি মাইক্রোওয়েভটা নষ্ট। চল আমরা আজকে বাইরে ইফতার করতে যাই। এই দ্য ফুড ইজ হিয়ার। কালকে যদি মাইক্রোওয়েভ না কিনা হয়। আমার বউ তো জানে না যে আমার কাছে দুইটা হাতিয়ার আছে। জিপি স্টার আর স্যামসাং। কিছু পছন্দ হলো? একটা ওভেন কেনার জন্য সাকিব তোমাকে নিয়ে আসছে। সাকিব বলছে এই দে একটা হেডফোন গিফট করবে। মামা নেক্সট ইদে দেই। এটা আবার কি? এটা আমি নিচ্ছি। তুমি ওকে এই দে কি গিফট দিবা? দেখি কি দেওয়া যায়। আমার পক্ষে শাড়ি কেনা তো ইম্পসিবল। কেমন এটা? থ্যাংক ইউ সো মাচ আপু। এই যে তোমার জন্য শাড়িটা কিনতে গিয়ে দেরি হয়ে গেলাম, সো সরি। তুমি যে তোমাকে গিফট দিচ্ছ আর তোমার যেহেতু জিপি স্টার ডিসকাউন্ট আছেই, 10% ডিসকাউন্ট পাবো আমরা এখানটাতে। আমরা এই সুযোগে কিন্তু আর দু একটা দেখতেই পারি। আর্টিসানে গিয়ে দেখলাম কালেকশনটা বেশ ভালো, আর এদিকে বউ কিনে দিচ্ছে। ভাবলাম আরও দু একটা টি শার্ট বাড়ায় নেওয়া যায় কিনা। আচ্ছা আমাদের কি ঈদে কোনো প্ল্যান আছে? তুমি কি করতে চাও বলো? চলো কোথাও ঘুরতে যাই। যাওয়াই যায়। ওদিন আমি সালমানকে বলতেছিলাম ও আর ফাইজাও কোথায় জানি ঘুরতে যাবে। হ্যাঁ আমার তো ওদেরকে অনেক পছন্দ, ওরা গেলে দারুণ হয়। আচ্ছা এই বিষয়ে একটা প্ল্যান করার জন্য একটা মিটিং করা দরকার কিন্তু। আমি আজকে ইফতারে ওকে আর ফাইজাকে আসতে বলছি আমাদের বাসায়। আজকে ইফতারে? সমস্যা কি? কোনো সমস্যা নাই, জাস্ট সবকিছু তুমি রান্না করবা। আবারও আমি? আচ্ছা ফাইন। আচ্ছা তুমি আমাকে কি চ্যালেঞ্জ দিলে আমি না বুঝলাম না। আমি ইফতার বানাবো ভালো কথা, কিন্তু কোনো ইনগ্রেডিয়েন্ট নাই। এইটাই তো তোমার চ্যালেঞ্জ। তুমি না নিজেকে মাস্টার শেফ দাবি করো, তোমার চ্যালেঞ্জ হচ্ছে এটাই। তুমি এখন দেখবে তোমার কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে ইফতার বানানোর জন্য। কেমন চ্যালেঞ্জ? আচ্ছা রেডিমেড কিছু কিনে নিব না আবার শর্টকাট। আচ্ছা শুনো, আমি না ভাবতেছি এই ঈদে আমরা যে ট্রাভেল প্ল্যান করতেছি সিলেট গেলে কেমন হয়। ওখানে হবিগঞ্জ আছে, শ্রীমঙ্গল আছে, সিলেট শহরটাও কত সুন্দর। আচ্ছা আমি ফাইজাকে জিজ্ঞেস করি, সালমানও কিছু একটা আইডিয়া দিতে পারে। কক্সবাজার যাবা? অনেকদিন সমুদ্র দেখি না। সাকিব ভাই যখন অফারটা দিল তখন আমি খুব সহজে রাজি হয়ে যাই, কিন্তু পরে বুঝতে পারলাম যে বাসায় বউকে না জানায় রাজি হওয়াটা ঠিক হয় নাই। সালমান আমাকে জানালো ঈদের পর ঘুরতে যাবে, বাইরে যাওয়ার ব্যাপারে কিন্তু আমি এক পায়ে রাজি। আমি ফাইজাকে প্ল্যানটা এমন ভাবে বললাম যেন প্ল্যানটা আমারই ছিল, আর এটাও বললাম যে সাকিব ভাই আর মেজাবিন আপুকে নিয়ে গেলে কেমন হয়। সাকিব ভাই আর মেজাবিন আপু যাবে শুনে তো আমি আরো বেশি খুশি। যাই হোক সাকিব ভাই মিটিং ডাকছে, দেখি কি বলে। সাকিব করেছে। আমি তোমাদের জন্য এত কিছু কেন রান্না করছি জানো? কারণ যাতে তোমরা এগুলো খেয়ে দে আমাদেরকে প্রপার একটা ট্যুরের প্ল্যান করে দিতে পারো, ঠিক আছে? এখন আমরা মন ভরে খাবো অ্যান্ড দেন একদম ফাটাফাটি একটা ট্যুর প্ল্যান করে ফেলবো। অলরাইট, এত ইয়ামি খাবার খেয়ে তো এখন প্ল্যানটা আরো বেশি করে জমবে। ওকে তোমরা এটা দিয়ে শুরু করো। এটা দিয়ে হ্যাঁ প্লিজ, আমি একটা নেব। হ্যাঁ হ্যাঁ আচ্ছা মজিতটা খাই। আজকে মেহজাবিন আপু আর সাকিব ভাইয়ের বাসায় ইফতার খেতে এসে একটা প্ল্যান হয়ে গেল। সাকিব ভাই কিন্তু খুব ভালো একটা ইফতার বানিয়েছে। ওদের জন্য আমি এত রান্না করছি কেন জানেন? কারণ ওদের ক্ষুধা লাগছে। এনিওয়ে এবার সময় প্ল্যান সেট করার। আচ্ছা এই যে ঈদের পরে ঘুরতে যাওয়ার যে প্ল্যানটা, এই প্ল্যানটার জন্য আগে আমাকে থ্যাঙ্কস দাও। ওয়েট, এটা তোমার প্ল্যান ছিল? আচ্ছা সাকিব ভাই প্ল্যান আমার প্ল্যান একই ছিল। আরে প্ল্যান তো কিছু হয়ই নাই, শুধুমাত্র বাইরে যাওয়ার একটা আইডিয়া নিয়ে কথা হচ্ছিল। তোমরা একটা প্লিজ সাজেশন দাও কই যাওয়া যায়। আচ্ছা ওয়েট, আগে তুমি বলো তুমি কোথায় ঘুরতে চাও, কারণ আমরা একটা সাজেশন দেব তারপর তুমি বলবা যে আমি মানি না। হ্যাঁ হ্যাঁ রাইট, প্লিজ তুমি বলো। আমি তো সিলেট যেতে চাই। চলেন সুন্দরবন যাই। আচ্ছা তোমরা মারামারি করতে থাকো, আমার একটু কক্সবাজার যাওয়ার অনেক ইচ্ছা, অনেকদিন সমুদ্র দেখি না প্লিজ। আমাদের ঈদের পরে কোথায় যাব এটা নিয়ে একটা বিপত্তি, কেউ যাবে সুন্দরবন কেউ যাবে সিলেট, কিন্তু সাকিব ভাই বললো যে সমুদ্র দেখতে যেতে চাই। ভাই সমুদ্র হলে তো আমি এক পায়ে রাজি। আমি না আসলে শুধুমাত্র খরচের কথা চিন্তা করে সিলেট বলতেছিলাম। আই লাভ কক্সবাজার। তাহলে লেটস গো। ওকে ইন, অসাম। কারো ইচ্ছা ছিল সিলেট যাওয়া, আমার ইচ্ছা ছিল সুন্দরবন যাবো, বাট ফাইনালি লক হইলো কক্সবাজার যাবো।
বাট এইখানেই ঝামেলাটা লাগছে, থাকবো কোথায়? আচ্ছা সাকিব ভাই দেখেন তো একটু হোটেল টোটেলের কি অবস্থা। আচ্ছা আমরা কিন্তু এবার ইনানি বিচের আশেপাশে কোথাও থাকবো, হ্যাঁ কলাতলিতে অনেক ক্রাউড, অনেক কষ্টে সবাই মিলে ডিসিশনে আসলাম যে আমরা কক্সবাজার যাচ্ছি, কিন্তু কোথায় থাকবো এই বিষয়ে কেউ কোনো আইডিয়া দিতে পারলো না। আমি তো চাই একটা সি ফেসিং রুম। কিন্তু যাবো বললেই তো হয় না, হোটেল প্লেনের টিকিট বাজেট ভেরি ইম্পর্টেন্ট। প্রবলেম হচ্ছে ইনানি কিন্তু ভালোই এক্সপেন্সিভ হয়েছে সাইডটা। এত এক্সপেন্সিভ কেন, আমরা কয়দিনের জন্য যাচ্ছি? টু নাইটস ভাবতেছিলাম, ইজ দ্যাট অলরাইট? হ্যাঁ ঠিক তো আছে, বাট এরকম সুটেবল হোটেল পাচ্ছি না। সালমান একটু দেখো না, সালমান তো আমার খুঁজতে বলে খালাস, আমি এদিকে মোবাইলে খুঁজতে 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 আর হোটেল খুঁজে পাই না। যেই হোটেল দামে পোষায় সেখানটাতে রুম খালি নেই, আর যেটাতে রুম খালি আছে সেটা আমাদের পছন্দ হয় না। হ্যাঁ আমিও দেখতেছি, বাট আসলে সুবিধা মতো পাইতেছি না, রুমগুলো কেমন জানি আসবে। আর এর মধ্যে আমাদের কোন হোটেলে যাব, কোথায় থাকবো এটা নিয়ে একটা ঝামেলা হয়ে গেল। আর অনেকগুলোতে এখন রুম খালিও নাই বুঝছো, মানে ঈদ তো আর বেশি দিন বাকি নাই। একটু দেখো না কম খরচে কোথা থেকে আমরা সুন্দর করে সমুদ্র দেখতে পারি। আমি কক্সবাজার অনেকবার গেছি আর আমি এই ব্যাপারে কিন্তু অনেক জানি, অ্যান্ড আই থিঙ্ক সিপাল বিচ রিসোর্ট আর সাইমন থেকে বেস্ট সমুদ্রের ভিউ পাওয়া যাবে। স্বাদ আর সাধ্যের মধ্যে মেলানোটা খুবই কঠিন হয়ে যাচ্ছে। এদিকে মেজাবিন আপুরও মনটা খারাপ। এই তোমরা দুজন তো অনেক ট্রাভেল করো, কত জায়গায় যাও, আমাদের জন্য কিছু করতে পারতেছো না? আরে আমরা কি স্বাদে যাই নাকি, আমরা যাই কাজ করতে। আচ্ছা ওয়েট, মাই জিপি অ্যাপে খুঁজে দেখি কিছু পাওয়া যায় কিনা। ফাইনালি আমি পছন্দসই তিনটা হোটেল খুঁজে পেলাম, সাইমন বিচ রিসোর্ট, মারমেড বিচ রিসোর্ট আর সি পার্ল বিচ রিসোর্ট। কিছু পাইলা? আরে জিপি স্টার কাস্টমারদের জন্য সি পার্ল রিসোর্টে 53% ডিসকাউন্ট আছে, আর কি চাও বলো? এখনই লক করো, এখনই। অনেক খোঁজাখুঁজির পর ফাইনালি সাকিব ভাই বের করে দিল যে জিপি স্টারদের জন্য 53% ডিসকাউন্ট আছে, অর্ধেক দামে পেয়ে যাব, মানে ওয়াও, এটাও কি সম্ভব? আর আমি তো ভাবছিলাম লাস্টে বলবো কি কি অফার আছে, কই কই যাইতে হবে, বাট তার আগেই সাকিব ভাই মাই জিপি অ্যাপ দিয়ে ছক্কা মেরে দিল। উফ, যা হলো এই প্ল্যান সেট করা নিয়ে, কিন্তু ফাইনালি আমরা যাচ্ছি, ফাইনালি ফাইনালি আমরা কক্সবাজার যাচ্ছি। ইয়েস ফাইনালি। তাহলে ফ্লাইটের টিকিটটাও করে ফেলেন, ওটা তো আমি গোজায়ন থেকে করবো, কারণ ওইখানটা তো 10% ডিসকাউন্ট আছে জিপি স্টার কাস্টমারদের জন্য। বাহ, তাহলে তো সব কিছুই ফিক্সড হয়ে গেল, প্ল্যান তাহলে আমরা ফাইনালি কক্সবাজার যাচ্ছি। লেটস ডু ইট।